এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ডালি, আমাদের ন্যাশনাল বার্ডের নাম কি? পিকক। আরে বাহ, ভেরি গুড। আর আমাদের দেশের প্রথম প্রেসিডেন্টের নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আরে বাহ, ভেরি গুড। তাহলে আর একটা প্রশ্ন লাস্ট, সেটা হচ্ছে 15 × 3 কত হয়? কাউন্ট করো, 15 × 1 = 15, 15 × 2 = 30, 15 × 3 = 45। ওয়াহ, একদম ঠিক বলেছে। আচ্ছা ডালি, আমাকে একটা কথা বলতো, তোর এগুলো স্কুলে আগে পড়িয়েছে না? তুই এত সুন্দর মুখস্থ করলি কি করে? না গো পিমনি, আমি তো এসব ঝুম দিদি রণ ভাইয়ের পড়ার বই থেকে শিখেছি। আমরা স্কুলে তো এত কিছু পড়াই না। সত্যি মেয়েটার মধ্যে কত ট্যালেন্ট আছে, অন্যের পড়া দেখে কিংবা শুনেও সবটা মনে রাখতে পারে, বুদ্ধিও আছে। ওকে আগেই ভালো স্কুলে ভর্তি করা উচিত ছিল, কিন্তু আমরা এর আগে কখনো কোনোদিন ডালির জন্য সেই চেষ্টাটুকু করিনি। আচ্ছা ডালিমা, তোমার তো সব পড়া মুখস্থ, তাহলে আজকে স্কুলে সব ঠিক ঠিক করে উত্তর দেবে, একদম ঠিক ঠিক করে। আমি জানি তুমি পারবে, সাহস করে কনফিডেন্টলি উত্তর দেবে। ওকে, আমি খুব ভালো করে পরীক্ষা দেব পিমনি। বাবালে বাবালে, পিমনির পুচকি তো কত বড় হয়ে গেছে, আবার প্রণাম করছে। আমাকে মা বলেছে পরীক্ষা দিতে যাওয়ার আগে সবসময় বড়দের প্রণাম করতে হয়, তাহলে এক্সাম ভালো হয়। বাপু বাবা, এই তো তো বয়সে ডালি পুচকি বলে কত কি শিখে গেছে রে। কি রে সঞ্চিতা, হলো তো তে? আসছে আসছে, ভালো বাবা ডাকছে, চলো চলো এসো এসো এসো। মা, তুই, তেরে লিয়ে আজ ইতনা বড়া দিন হ্যায়, আমি আসবো না তা কখনো হয়? তুই জানিস মা, আজকে আমি অনেক বড় স্কুলে ভর্তি হতে যাচ্ছি। পতা হ্যায়, আজ তো আমার স্বপ্ন পূরণ হচ্ছে রে ডালি, তুই একটা ভালো স্কুলে পড়বি, এটাই তো আমি চেয়েছিলাম। কিন্তু এই সময় তুই আমার কাছে থাকলি না তো? কোন বলো? মैं तो तेरे साथ ही हूं ना डाली बिटिया, देख मैं तेरे लिए आई ना। আচ্ছা মা, আমি অনেক বড় স্কুলে পড়লে, অনেক বড় হলে তুই আমার কাছে ফিরে আসবি তো?